দশক এবারে আপনাদেরকে জানিয়ে দেবো পুঁজিবাজারে আজকে লেনদেনের সর্বশেষ খবর শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর আপনাদেরকে একটু আমরা জানিয়ে দিতে চাই এখানে দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী ধারায় শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন কার্যক্রম প্রধান সূচক দেখতে পাচ্ছি ডিএসসি এক্স পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার পয়েন্টে এবং ডিএসসিতে আজকে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে এখন পর্যন্ত বিরানব্বইটির এবং কমেছে তেতাল্লিশটির সেই সাথে সাথে অপরবর্তিত রয়েছে উননব্বইটির দাম ডিএসসিতে আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে একশো বত্রিশ কোটি টাকার বেশি এবার একটু আপনাদেরকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আমরা নিয়ে যেতে চাই এখানেও দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী ধারাই চলছে লেনদেন সার্বিক সূচক সিএসপিআই এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে আঠারো হাজার পাঁচশো পয়েন্টে এবং সিএসইতে আজকে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে এখন পর্যন্ত দাম বেড়েছে এগারোটির কমেছে তেরোটির এবং অপরিবর্তিত রয়েছে নয়টির দাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি টাকার বেশি এই ছিল মোটামুটি দেশের পুঁজিবাজারে আজকে লেনদেনের সর্বশেষ খবর